জাম্বুজি হোসেন, দুই শাখাল ফরিদপুর এক সদস্য, বেগম আবিদা, আঞ্জুম মিতা, 237, মহিলা আসন 37 সদস্য জনগণের। ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব কত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতি ক্রমে গৃহীত হলো এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। বাংলাদেশের জাতীয় সংসদ চিঠি উপস্থাপন বাংলাদেশের সংসদের জাতীয় অনুষ্ঠান অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদ কার্যক্রমে সদস্য ১৩৪, সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। ১২৫, ১১৫, 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
স্থায়ী সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খান, 307 মহিলা সংসদ সদস্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ত্রিপুরা সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদে তার অনুমতি করবে তার পক্ষে মাননীয় ত্রিপুরা প্রস্তাবগত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি পুনর্গঠিত হল। বাংলাদেশ জাতীয় সংসদের
কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য প্রবৃত্তিত সংসদ সদস্য গণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পৃক্ত স্থায়ী কমিটি পূর্ণ গঠন করা হোক। জনাব রমেশ চন্দ্র সেন ঠাকুরাও এক চট্টগ্রাম 12 সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 191 এক সদস্য, জনাব মোহাম্মদ ফরিদুল হক খান 139 জামালপুর 2 সদস্য, জনাব নুরুল নবী চৌধুরী 117 ভোলা 3 সদস্য, লুসেমা বেগম 334 মহিলাশ 34 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমোদন ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব পত্র এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতি ক্রমে গৃহীত হলো এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। জনাব মাহমুদ সদস্য, জনাব হারুন 251 কুমিল্লা 3 সদস্য, জনাব মোহাম্মদ হাসান ইমাম খান 133 টাঙ্গাইল 4 সদস্য, জনাব তানজিম আলম সিদ্দিকী 82 ঝিনাইদহ 2 সদস্য, জনাব সেনিম আফজাল জজ 78 কুষ্টিয়া 4 সদস্য, জনাব লিয়াকত হোসেন খোকা 206 নারায়ণগঞ্জ 3 সদস্য, বেগম সুলতানা নাদিয়া 315 মহিলা আসন 15 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমোদন ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব পত্র এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতি ক্রমে গৃহীত হলো এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। সদস্য, জনাব শামীম ওসমান 207 নারায়ণগঞ্জ 4 সদস্য, জনাব আব্দুল কালাম মোহাম্মদ হাসানুল হক চৌধুরী 20 রংপুর 2 সদস্য, জনাব আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ শহীদুজ্জামান 74 মিরপুর 2 সদস্য, জনাব গাজী উদ্দিন আহমেদ 156 মানসিং 11 সদস্য, বেগম পারভীন হক সিকদার 339 মহিলা আসন 39 সদস্য। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদে তার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব উঠে এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতি ক্রমে গৃহীত হল এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। জনাব 112 পুতুয়াখালী 2 সদস্য, জনাব হাফিজ আহমেদ মজুমদার 233 সিলেট 5 সদস্য, জনাব র আ ম উবায়দুল মুক্তাদি চৌধুরী 245 ব্রাহ্মণিয়া 3 সদস্য, জনাব দীপকর তালুকদার 299 রাঙ্গামাটি সদস্য, জনাব মনির উদ্দিন আহমেদ 26 সদস্য, বেগম ফেরদৌস ইসলাম 238 মহিলা আসন 38 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদে তার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব পত্র এবং তার প্রস্তাবিত সংসদের সদস্যদের সমন্বয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতি ক্রমে গৃহীত হল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় প্রতিমন্ত্রী সদস্য, জনাব মুহিব হাসান চৌধুরী 286 চট্টগ্রাম 9 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস 161 নাটোর 4 সদস্য, জনাব এ কে এম শাহজাহান কামাল 276 লক্ষ্মীপুর 3 সদস্য, জনাব ফজলে হোসেন বাদশা 53 রাজশাহী 2 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল সোবহান মিয়া 220 মাদারীপুর 3 সদস্য, জনাব এম এ মতি 27 কুড়িগ্রাম 3 সদস্য, জনাব গোলাম পিপিয়া টিপু 221 বরিশাল 3 সদস্য, একশো একুশ বরিশাল 3 সদস্য, জনাব মাহি মজুমদার চৌধুরী 171 মুর্শিদগঞ্জ 1 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদে তার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব পত্র এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতি ক্রমে গৃহীত হল এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। ঢাকা 8 সদস্য আবেদন সময় বেশি মিলে